স্কুল থেকে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, খুনির ফাঁসির দাবিতে উত্তাল নেত্রকোনা। বরগুনা এসএসসি পরীক্ষার্থী মেয়ের চোখের সামনে বাবাকে কুপিয়ে হত্যা, বাবার লাশ মর্গে রেখে পরীক্ষা দিল মেয়ে। ঠাকুরগাঁওয়ের শিক্ষকের ভুলে শেষ এসএসসি পরীক্ষার্থী ফাহিমের জীবন, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পরিবার। শরীয়তপুরে ঝড়ের সঙ্গে টিকটক করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে প্রাণ গেল যুবকের। এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। এসএসসি পরীক্ষার্থী মুক্তিরানী বর্মন হত্যাকাণ্ড নিয়ে উত্তাল নেত্রকোনা। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে, তবে অভিযুক্ত কাউসার এখনও পলাতক রয়েছে। জেলার পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলছে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে, এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। মুক্তি হত্যার ঘটনায় কাউসার মিয়ার গ্রেফতার ও ফাঁসির দাবিতে বারোহাট্টায় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমনগর সালিপুরা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের শামসু মিয়ার ছোট ছেলে মোহাম্মদ কাউসার মিয়া রাস্তায় দা দিয়ে মাথায় কুপিয়ে মুক্তিরানীকে গুরুতর আহত করে। আত্মীয় স্বজন ও এলাকাবাসী দ্রুত মেয়েটিকে বারোহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর থেকেই হত্যাকারী কাউসারের গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল হতে থাকে নেত্রকোনার বারোহাট্টা। উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাওনুর রশিদ জানান, অভিযুক্ত কাউসারের ভগ্নিপতি মাসুদ মিয়াকে আটপাড়া উপজেলার দরবেশপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। হত্যায় অভিযুক্ত কাউসারকে ডিবি পুলিশ বারোহাট্টা এলাকা থেকে আটক করেছে, মামলার প্রস্তুতি চলছে। এদিকে রাতে চোখের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা, সেই শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা। এমন পরিস্থিতিতেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সঞ্জিদা ইসলাম রিয়া নামের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নে। সঞ্জিদা ইসলাম রিয়া পাকুরগাছিয়া এলাকার নিহত শফিকুল ইসলাম পনুর মেয়ে। তিনি জর্জিয়া কিন্টার গার্ডেন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 8:30 দিকে আইলা পতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় নির্বাচনী প্রতিহিংসার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে স্ত্রী ছেলে মেয়ের সামনেই কুপিয়ে হত্যা করা হয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে। এই ঘটনায় দুই পক্ষের প্রায় 9 জন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী ও পরীক্ষার্থী সঞ্জিদার মা ছবি আক্তার বলেন, গতকাল রাতে ঠান্ডা বাহিনীর 20-25 জন লোক রামদা ট্যাটা দিয়ে আমাদের সামনে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকে ওরা মারধর করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। নিহত পনুর লাশ ময়নাতদন্তের জন্য রাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সকালে নিহত পনুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী সঞ্জিদা বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আইলা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন। আইলা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ধীমান চন্দ্র রায় বলেন, জর্জিয়া কিন্ডার গার্ডেনের পরীক্ষার্থী সঞ্জিদা আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছি, ভালোভাবেই পরীক্ষা দিয়েছে সে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষের 7 থেকে 8 জন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগী কোনো পরিবার নিরাপত্তাহীনতায় আছে এমন অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় একই রকম অভিজ্ঞতা হয়েছে ফেরদৌসী আক্তার জুহি নামে এক পরীক্ষার্থীরও। অসুস্থতায় মারা যাওয়া বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছে সে। জুহি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহতলি জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী। বুধবার আশিকাটি ইউনিয়নের এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করে ফেরদৌসী আক্তার জুহি। এর আগে ভোর 6:00 নিজ বাড়িতে তার বাবা ইন্তেকাল করেন। পরিবারের সদস্যরা জানান, ফেরদৌসী আক্তার জুহি এবছর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে একই ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় ব্যাপারী বাড়ির মকবুল হোসেন ব্যাপারীর ছোট মেয়ে। দুই বোনের মধ্যে ফেরদৌসী আক্তার ছোট। অপরদিকে শিক্ষকের ভুলে ডুবতে বসেছে এসএসসি পরীক্ষার্থী ফাহিম আহমেদের ভবিষ্যৎ।
ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও পরীক্ষার আগের দিন প্রবেশপত্র হাতে নিয়ে দেখেন তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিক বিভাগে। তাই বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেও তাকে পরীক্ষা দিতে হচ্ছে মানবিক বিভাগে, যা মেনে নিতে পারছে না ফাহিম ও তার পরিবার। শারীরিকভাবে অসুস্থ থাকায় রেজিস্ট্রেশনের সময় বিদ্যালয়ে উপস্থিত হতে না পেরে বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে ফাহিমের রেজিস্ট্রেশন হয় মানবিক বিভাগে। আবার রেজিস্ট্রেশনের পরে প্রিন্ট কপিতেও তাকে না জানিয়ে স্বাক্ষর নেওয়া হয় এমন অভিযোগ তুলেছে ফাহিম। ফাহিমের সহপাঠীরা জানান, দুই বছরে কোনো শিক্ষক বলেনি তার রেজিস্ট্রেশন মানবিক বিভাগে হয়েছে। সেই সঙ্গে বিজ্ঞান বিভাগে পড়ালেখা সহ ফর্ম ফিল আপ করা হয়েছে, ব্যবহারিক ক্লাসগুলোতেও তার সঙ্গেই করেছে। এরপরও ফাহিম মানবিক বিভাগে কেমন করে হয়? ভুক্তভোগী ফাহিম বলেন, দুই বছর বিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছি, বিজ্ঞান বিভাগের জন্য যে ফি দিতে হয় তা দিয়ে ফর্ম ফিল আপও করেছি। বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে আমি মানবিক বিভাগে কিভাবে পরীক্ষা দেব? ফাহিম আরও বলেন, বিষয়টি দেখার পর বিদ্যালয়ে যোগাযোগ করলে প্রধান শিক্ষক আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন, সে কারণে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমার বিভাগ পরিবর্তন না হলে আমি মানবিক বিষয়গুলো পাশ করতে পারবো না, একটি ভুলের কারণে আমার 10 বছরের স্বপ্ন ভেঙে যাওয়ার পথে। ফাহিমের মা ফাতেমা বেগম বলেন, অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে পড়ালেখা করাচ্ছি, আমার ছেলের সঙ্গে এমন হয়েছে কিছুতেই মেনে নিতে পারছি না। পরীক্ষার আগের দিন থেকে বিষয়টি জানার পরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, আমার ছেলেকে নিয়ে খুব আতঙ্কে আছি, কোন সময় কি করে বসে তা বুঝতে পারছি না। সে সময় রেজিস্ট্রেশনের কাগজে স্বাক্ষর নেয়, তখন ফাহিম অসুস্থ ছিল, তারা না বলে স্বাক্ষর নিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করবে বলেছেন, সমাধান না হলে আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, এই ভুলের জন্য ফাহিম দায়ী, তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিক বিভাগে, সে দেখে শুনে প্রিন্ট কপিতে স্বাক্ষর করেছে। পরীক্ষার 10 দিন আগে প্রবেশপত্র দেওয়া হয়েছে, তখন সে কিছু বলেনি, পরীক্ষার আগের দিন বিষয়টি অবগত করেছে, এতে আমরাও বেশ বিব্রত। তার ইচ্ছে অনুযায়ী বিভাগ পরিবর্তনের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে চেষ্টা চলছে। শেষ করছি, ঝড়ের সময় টিকটক ভিডিও বানাতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে এক তরুণের নির্মম পরিণতির খবর জানিয়ে। শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে শাহিন পাহাড় নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ভিডিও বানাতে গিয়ে নিহতের এক বন্ধু আহত হন। আহত সজীব খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। শাহিন শরীয়তপুর পৌরসভার উত্তর বালিচড়া এলাকার নূর মোহাম্মদ পাহাড়ের ছেলে। পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন জানান, শাহিন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর ব্যাপারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ভবনটিতে ঝড়ের সঙ্গে তারা ভিডিও বানাতে গিয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ শাহিনের মৃত্যু হয়েছে। নিহতের চাচা এলিম পাহাড় জাহান জানান, শাহিন পাহাড় আজ বেলা 11টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনও তার মরদেহ বেসরকারি ওই হাসপাতালটিতে রয়েছে। কিছুক্ষণ পর তার লাশ নিয়ে স্বজনরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করবেন। সুপ্রিয় দর্শক, কালবৈশাখী কারো জীবনে অন্ধকার বয়ে নিয়ে আসছে, কেউ শখে নিজেকে নির্মম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। টিকটক তরুণ সমাজকে যে ধীরে ধীরে বুদ্ধি প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছে তারই প্রমাণ শরীয়তপুরের এই ঘটনা। যুব সমাজকে রক্ষা করতে দ্রুতই টিকটক নিষিদ্ধের কার্যকরী উদ্যোগ নেওয়া উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর সব ধরনের সংবাদ সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অপশনটি চালু করে দিন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।